পাবনা শুরু হয়েছে স্কয়ার ইন্টারপ্ল্যান্ট টি ক্রিকেট টুর্নামেন্ট স্কয়ার পরিবারের সদস্যদের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে 2008 সাল থেকেই এই টুর্নামেন্ট হয়ে আসছে পাবনা প্রতিনিধি শহিদুল ইসলামের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট সকালে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে শুরু হয় মাসব্যাপী স্কয়ার ইন্টারপ্ল্যান্ট টি ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন করেন স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী এবারের আসরে স্কোয়ার গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মোট বারোটি দল অংশ নিচ্ছে আমরা এখানে যারা প্লেয়াররা আছি তারা খুবই গর্বিত যে আমাদের মতো মানে এরকম একটা বড় আসরে আমরা পারফর্ম করার সুযোগ পাচ্ছি প্রতি বছরই আমরা আসলে এই দিনটার জন্য অপেক্ষা করি আমরা সবাই একই পরিবারের এই একটা আনন্দ পরিবেশে আমরা আসতে পারি অনেক হ্যাপি আমরা উদ্বোধনী খেলা উপভোগ করেন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর হুমায়ুন কবির মজুমদার রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের আবাসিক উপদেষ্টা দবির উদ্দিন আহমেদ ও স্কোয়ার টয়লেট লিমিটেডের পরিচালক আব্দুল খালেক সহ স্কোয়ার পরিবারের সদস্যরা সম্পর্ক উন্নয়নের জন্য বিভিন্ন উদ্যোগ ওনারা নেয় তারই অংশ হিসাবে আমি দেখি প্রতি বছরই এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে এবং অত্যন্ত চমৎকারভাবে এই আয়োজন করা হয়ে থাকে স্কোয়ার পরিবারের সদস্যদের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে এ আয়োজন জানালেন স্কোয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী আমাদের নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন যেন আরও শক্ত হয় হ্যাঁ আমাদের পরিবার নিয়ে যেন আমরা এ ফ্যামিলি এজ এ পরিবার হিসাবে আমরা যেন এগিয়ে যেতে পারি স্কোয়ার যেন এগিয়ে যেতে পারে স্কোয়ারের মাধ্যমে দেশ যেন এগিয়ে যেতে পারে এটাই আমাদের উদ্দেশ্য প্রত্যাশা উদ্বোধনী খেলায় ফার্মা রাইডার্সকে পঁয়ত্রিশ রানে হারিয়েছে এমব্রক্স সুপার কিং মাছরাঙা নিউজ ডেস্ক